যারা চাচ্ছেন যে গাড়ি নিয়ে টাকা ইনকাম করবো তাদের জন্য সেই গাড়িটা, এই গাড়িটা কারণ ফিল্টার গাড়ি, একটা রাজকীয় গাড়ি, একেবারে মানে খুবই সুন্দর একটি গাড়ি। দেখতে পাচ্ছেন পিছনে একটা স্পলার দেওয়া আছে, একেবারে গাড়ির সাথে অরিজিনাল স্পলার। আসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়, চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাঁধ চার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাচ্ছেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে ভাই কী গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাই খুবই স্পেশাল একটি ফিল্ডার দেখাবো, টয়োটা ফিল্ডার, টয়োটা করলা ফিল্ডার জি এডিশন। আচ্ছা ভাই কন্ডিশন কী গাড়ি? কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে, খুবই সুন্দর একটি গাড়ি, চতুর্দিকে বডি কিট করা, এসি সফট টাচ, অল অরিজিনাল অবস্থা আছে। আচ্ছা, যেমন দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট, জি, সাথে ফক লাইট দেওয়া আছে, এপাশে দেখেন সুন্দর বডি কিট দেওয়া আছে। আচ্ছা, অরিজিনাল বডি কিট, জি। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্রিল বাম্পার, জি। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G29 সিরিয়াল। আচ্ছা, এপাশে লাইট দেখেন সেটাও কিন্তু একদম গাড়ির সাথে লাইট, জি, সাথে ফক লাইট দেওয়া আছে, বডি কিট দেওয়া আছে। আচ্ছা, এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল গ্লাসগুলো আছে, মশাল্লাহ খুবই সুন্দর দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে। ওকে, জি। এছাড়া গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার নতুন বলবো না, নতুনের মতো, রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অ্যালো রিং, জি। সাইডে যে বডি কিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল বডি কিট, এগুলো ফুল বডি কিট অরিজিনাল। পিছনের গ্লাসগুলো হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস, সাথে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকের রেঞ্জ সেট গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেট, এবং ছাদে একটা রুফ বার দেওয়া আছে, খুবই সুন্দর রুফ বার। ওকে, এছাড়া ভিতরটা আমি একটু দেখাই, দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে, জি। উডেন প্যানেল, নিকেল হ্যান্ডেল, উডেন প্যানেল দেওয়া আছে এখানে, এসি হচ্ছে সফট টাচ, জি। সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন সিট কাভার, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, অনেক সুন্দর একটি গাড়ি, ডিভিডি ব্যাক ক্যামেরা সব দেওয়া আছে গাড়িতে। এই পাশে দেখেন, পিছনটা দেখেন, প্রতিটা ডোর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি, মানে যারা নতুন যারা চাচ্ছেন যে গাড়ি নিয়ে টাকা ইনকাম করবো তাদের জন্য সেই গাড়ি, এই গাড়ি, কারণ ফিল্টার গাড়ি একটা রাজকীয় গাড়ি, একেবারে মানে খুবই সুন্দর একটি গাড়ি, দুইভাবে ইউজ করা যাবে, দুইভাবে ইউজ, ফ্যামিলি জন্য ইউজ করতে পারবেন আপনারা এই গাড়ি। এছাড়া দেখতে পাচ্ছেন পিছনে একটা স্পলার দেওয়া আছে, একেবারে গাড়ির সাথে অরিজিনাল স্পলার, সাথে এখানে লাইটিং দেখতে পাচ্ছেন, ব্যাক লাইটগুলো একদম অরিজিনাল লাইট, পিছনে গ্লাস দেখেন একদম অরিজিনাল তিনটে গ্লাস, সাথে এখানে লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, এবং এখানে দেখেন করোলা ফিল্টার, আর এটা হচ্ছে জি এডিশন। আচ্ছা, হ্যাঁ খুবই সুন্দর গাড়ি, সিএনজি করা ভাই? সিএনজি করা। ওকে, সিএনজি পাচ্ছেন গাড়ির সাথে, একদম ফিল্ডার দেখেন, সিএনজি করা নাভানার থেকে 60 লিটার খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া। সিএনজি করার পরে কিন্তু অনেক জায়গা দেখেন, স্পেস অনেক, অনেক কিছু রাখা যাবে, জি। এবার এটার উপরে কিন্তু আপনি হালকা জিনিসপত্র রাখতে পারবেন, জি। এবং প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাশাআল্লাহ। ভিতরটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এগুলো। আচ্ছা, এই পাশটা দেখেন, বডি দেখেন একদম টানা বডি ভাইয়া। আচ্ছা, একদম টানা, একদম টানা বডি, প্রত্যেকের জয়েন্ট দেখেন একেবারে সিল করা জয়েন্টগুলো, আর অরিজিনাল বডি কিট, জাপানি বডি কিট, এটা কিন্তু লোকাল বডি কিট না। আচ্ছা, এবং ভিতরটা দেখেন, প্রতিটা ডোর দেখেন। ওকে, প্রতিটা ডোর ফ্রেশ অবস্থায় পাচ্ছেন, অনেক সুন্দর ফিল্ডার, জি। টয়োটা ফিল্ডার জি এডিশন, সাদা কালার, জি সাদা কালার, সামনের টোটো ভাই ফ্রেশ, অনেক সুন্দর ভাই দেখেন, প্রত্যেকটা জায়গা দেখেন, সিল সুইচগুলো দেখেন, মানে ইউজ করে যে একটা দাগ পড়বে সে দাগগুলো নেই মাশাআল্লাহ, অনেক ফ্রেশ অবস্থা আছে। ভিতরটা ভাইয়া, ভিতরটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন, কোথাও কোনো স্পট নেই, ভাঙা চুরো নেই মাশাআল্লাহ, অনেক সুন্দর। এসি হচ্ছে সফটটা, জি। ভিতরের সেলিংগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো কোথাও একটা হাতুড়ে বাড়ি পাবেন ইনশাআল্লাহ। কাজ আছে ভাই গাড়িতে কোনো? গাড়িতে শুধু তেল গ্যাস ভরবে না চালাবেন, গাড়িতে 100 টাকা কাজ করতে হবে না। ওকে, চলুন, পূর্ণরূপে একদম আপডেট অবস্থা, সব কিছু একদম রেডি করা, জি, বাই অ্যান্ড ড্রাইভ, জি। চলুন ভাই আমরা এই গাড়ি ইঞ্জিন দেখি, চলুন। নাসিম ভাই, ইঞ্জিনটা কী কন্ডিশনে আছে? ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ ভালো আছে, ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন, মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কোনো অ্যাক্সিডেন্ট নেই দেখেন, এগুলো অরিজিনাল কালার, যে মাডগার্ডগুলো দেখেন, মার্সেলগুলো দেখেন, কোথাও একটা হাতুড়ে বাড়ি স্টিকার দেওয়া আছে, কোথাও হাতুড়ে বাড়ি পড়ে নেই মাশাআল্লাহ, ফ্রেশ অবস্থায় আছে, আর বনেটের ভিতরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আপনি ইঞ্জিন একটা জায়গায় 10টা লাগাতে পারবেন, জি,
বডি যদি অ্যাক্সিডেন্ট করে জি বা এই মাসলগুলো যদি অ্যাক্সিডেন্ট করে এইগুলো কিন্তু বডির একটা পার্ট জি এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না জি এটা গাড়ির সাথে একটাই থাকে বডি হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বডি এটা হচ্ছে চেসিস নাম্বার জি 121 টুয়েল জি টুয়েল আসিম ভাই মডেলটা আবার বলে দেন এটা মডেল হচ্ছে ভাইয়া 2004 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 টয়োটা কলা ফিল্ডার জি এডিশন গাড়ি আচ্ছা প্রাইসটা কত আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 12,75,000 টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটা ফিক্স না অবশ্যই দাম নিয়ে আলোচনা করব ফাইনালি গাড়িটা দেখার পরে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762 পাশাপাশি একটা নাম্বার 01971222570 দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মতো ফোন দিতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ